আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, সাইফুর রহমান আজিম ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্ব। এই পর্বেও আমরা দার্জিলিংয়ের অনেক ঐতিহ্যবাহী জায়গাগুলোতে ঘুরবো এবং সেই সাথে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারাও দেখতে পারবেন দার্জিলিংয়ের সৌন্দর্যগুলো। বন্ধুরা, এই পর্বগুলো আমি কিন্তু একে একে আপনাদেরকে আপলোড করব এই চ্যানেল থেকে। সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। এখন আমরা দাঁড়িয়ে আছি ঘুম স্টেশনে। এই ঘুম স্টেশনটা অনেক বেশি পপুলার এবং আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীতে সবচাইতে উচ্চ স্থান 6700 ফুট উপরে এই ঘুম স্টেশন অবস্থিত এবং ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ এই ঘুম স্টেশন। আপনি হয়তো বা ইন্ডিয়ান বলিউডের বিভিন্ন মুভিতেও এই ঘুম স্টেশনকে দেখেছেন, শাহরুখ খানের বিভিন্ন মুভিতে দেখেছেন। তো চলুন এবার আমাদের ব্লগে আপনাদেরকে একটু শেয়ার করি। পৃথিবী সত্যি সুন্দর এবং বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময় সৌন্দর্যের পাশে আমরা সত্যি হারিয়ে যাই বারেবার। যাই হোক, দার্জিলিংয়ে আমরা ঘুরতে এসেছি। সবচাইতে বেশি যে জিনিসটা পরখ করেছি সেটা হচ্ছে দার্জিলিংয়ের বৈচিত্র্যময় মানুষের জীবন। মানুষের এই বৈচিত্র্যময় জীবন দেখে আমি বারবার মুগ্ধ হয়েছি, কখনো কখনো হারিয়ে গিয়েছি দূর অজানায়। সত্যি অসাধারণ এই ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরতে ঘুরতে নিজেকে আবিষ্কার করেছি নতুন নতুন ইতিহাসে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঘুম মিউজিয়ামও রয়েছে এবং ঘুম মিউজিয়ামের পাশে দাঁড়াতেই আমরা লক্ষ্য করলাম যে কিছুক্ষণ পরেই একটা ট্রেন আসবে, যার কারণে আমি আপনাদেরকে ঘুম স্টেশনে দাঁড়িয়ে একটি ট্রেনের আগমনও দেখাতে পারবো ইনশাআল্লাহ। তো ট্রেন আসতে আসতে ভাবলাম যে স্টেশনের যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে বা যে সমস্ত কারুকার্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই এবং বিভিন্ন ম্যাপ, তারপরে টেক্সট যেগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিই, যাতে করে স্টেশনের অভ্যন্তরীণ যে এনভায়রনমেন্ট সেই বিষয়গুলো আপনারা একটু হলেও বুঝতে পারেন। তো এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যেই বিভিন্ন স্টোরি আছে সেগুলো এখানে লেখা আছে, ঐতিহ্যবাহী যে বিষয়গুলো আছে এবং কিছু ছোট্ট ছোট্ট ম্যাপ এখানে দেওয়া আছে। দূরেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রেন আমাদের দিকে ধেয়ে আসছে। দার্জিলিংয়ে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন, আর আমরা দেখতেই পাচ্ছি যে একটি টয় ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু এই টয় ট্রেনটা খুব সম্ভবত কয়লার টয় ট্রেন নয় বা কয়লা চালিত টয় ট্রেন নয়। কয়লা চালিত টয় ট্রেন আমাদের ভ্লগের অন্যান্য অংশে আপনারা দেখতে পাবেন, যেগুলো আমরা দার্জিলিংয়ের অন্যান্য অংশের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভাগ্য ভালো যে একটা ট্রেনও মিলে গেছে, ট্রেনটা দেখে ফেললাম আর কি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। তো আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। আসলে দার্জিলিং এসেছেন কিন্তু বাতাসিয়া লুপে যাননি এমন মানুষ খুব কমই আছে। তো বাতাসিয়া লুপের, এই হচ্ছে বাতাসিয়া লুপের সাইনবোর্ড। তো এখান থেকে বাতাসিয়া লুপের এন্ট্রেন্স আর এক্সিট হচ্ছে ওই পাশে। তো বাতাসিয়া লুপে ঢুকতে সম্ভবত আমাদের টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে বাতাসিয়া লুপে ঢুকতে হবে। তো টিকিট দেখি কত নেয় নিচ্ছে। কিতনে কা টিকিট বাতাসিয়া লুপ? 30 রুপিয়া। থ্যাংক ইউ।
তো আমরা বাতাসিয়া লুপে এন্ট্রান্স করলাম, বাতাসিয়া ইকো গার্ডেন। এই পাশে অনেক ফুলের গার্ডেন দেখা যাচ্ছে। তো বাতাসিয়া লুপটা কিন্তু অনেক জনপ্রিয়, ভারতীয় খরগোশ সেনারা তাদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই বাতাসিয়া লুপের মাধ্যমে। এখানে শহীদদের স্মৃতি নিয়ে একটি স্তম্ভ করা আছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখা যাক। দাদা, ড্রেস নিলে কত দিতে হবে? 50। তো বাতাসিয়া লুপের এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এখানে এসে দার্জিলিং এর যে একটা ঐতিহ্যবাহী ড্রেস আছে, সেই ড্রেস 50 টাকা দিয়ে রেন্টে নিয়ে নিয়ে ছবি তুলছে। তো এখানে ছেলেদের ড্রেসও আছে, তারপরে মেয়েদের ড্রেসও আছে। তো এই হচ্ছে অবস্থা। আপনি চাইলে এখানে এসে তাদের ড্রেস নিয়ে, ঐতিহ্যবাহী গেট আপ নিয়ে আপনি কিন্তু ছবি তুলতে পারেন, ঠিক আছে? আর এই পাশে এই যে শহীদদের স্মৃতি নিয়ে একটা স্তম্ভ আপনাদের কথা বলেছিলাম, সেই স্তম্ভটা এখানে আছে, যেটা সত্যি অসাধারণ। আর ড্রেস আপ করে কি ছবি তুলবো? বাতাসিয়া লুপ হলো একটি সর্পিল রেলপথ, যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছে। এই রেলপথটি একটি সুড়ঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে। এটি 1919 সালে চালু হয়েছিল। এটির অবস্থান দার্জিলিং থেকে 5 কিলোমিটার ঘুম শহরের নিচে অবস্থিত। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে এখানে, যারা 1947 সালে ভারতের স্বাধীনতার সময় তাদের জীবন উৎসর্গ করেছিলেন। ছোটোবেলা থেকেই দার্জিলিংয়ের প্রতি প্রচণ্ড রকমের প্রেম কাজ করত। দার্জিলিংয়ের সৌন্দর্য যতই ভিডিওতে দেখতাম ততই পাগল হয়ে যেতাম সেখানে যেতে। আজ চলেও আসলাম। এইখানে অনেক টেলিস্কোপ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টেলিস্কোপ দিয়ে আপনারা যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তখন এই এখান থেকে দাঁড়িয়ে আপনারা কিন্তু টেলিস্কোপ দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। বাট এখন আকাশের অবস্থা এতটাই খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম মেঘে ঢেকে গেছে আকাশ। তো যার কারণে আমরা আসলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না, আমরা টেলিস্কোপ দিয়ে চাইলেও কিন্তু দেখতে পারবো না, নতুবা টেলিস্কোপ দিয়ে দেখার ইচ্ছে ছিল। তো যাই হোক, যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, সেহেতু আমরা টেলিস্কোপের দিকে যাবো না। তো এখানে টুকটাক চা পাতা আছে, তারপর বিভিন্ন কাপড় চোপড় নিয়ে অনেকেই বসে আছে। আর আপনারা আই লাভ দার্জিলিং লেখা যেই ছবিটা ইন্টারনেটে বা অনলাইনের আগে দেখেছেন, সেটা এই জায়গা, ঠিক আছে? দার্জিলিংয়ের আই লাভ দার্জিলিং লেখাটা কিন্তু বাতাসিয়া লুপ থেকে, ঠিক আছে? এখানে দেখছেন যে সবাই ছবি তুলছে, আমরাও তুলবো, বাট আমাদের ছবি সেলফি তুলতে হবে। দাদা আবার মিলে গেছি, কোইনসিডেন্স কিসকে বাদ কাহাঁ ঘুমনে যা রহা হ্যায়? মে তো নাহি জানতা, মেরা ড্রাইভার জানতা হ্যায়। আচ্ছা, ও লে যা রহা হ্যায়। আচ্ছা, আর ইস সিটি কে বাদ মে শিলিগুড়ি যাওঙ্গা, শিলিগুড়ি সে কলকাতা। আচ্ছা, বাপাস বাংলাদেশ। হ্যাঁ, কলকাতা সে। খুবার বেরে খুবার ফটো পাই না, খুবার হ্যাঁ খুবার দুই জন বন বার ওদের ফটো পাই না বেরে নাঙ্গার জায়েজ বন বার হ্যাঁ বার তোদের ফটো ফটো তো আই ডঙ্গা। তো আমরা
বাতাসিয়া লুপটাও দেখে ফেললাম। বাতাসিয়া লুপ দেখে এখন আমরা যাচ্ছি আবার গাড়ির দিকে। দেখা যাক এখন আমাদের প্রমোদ তামাং ভাইয়া কোথায় নিয়ে যায় আমাদেরকে, তো সেই অনুযায়ী আমরা যাব। আর আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, তো ব্রেকফাস্টটাও করব। দেখি রক গার্ডেনে যাব এখন। রক গার্ডেনে গেলে বা যাওয়ার পথে যদি অন্য কোনোটা যাই, সামনে যেখানে এই নাস্তার ব্যবস্থা হবে সেখানে নাস্তা করে ফেলবো, ঠিক আছে? তো আমি জানি না যে আজকে কয়টায় আমার এখান থেকে কাজ শেষ হবে, তবে যদি জিপের টাইম থাকে বা জিপ পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি এখান থেকে চলে যাব কলকাতা, ঠিক আছে? তোমার নাম কি? ঐশী কুণ্ডু। ঐশী কুণ্ডু, তোমার নাম? অনিশা কুণ্ডু। অনিশা কুণ্ডু, ওয়াও, নাইস নেম। তোমরা কোথা থেকে এসেছো? আমরা নয়াহাটি থেকে। এই যা যা, আমরা নয়াহাটি থেকে। নয়াহাটি থেকে? আজি চল চল সঙ্গে। তোমার নাম কি? বলে অস্মিতা কুণ্ডু। অস্মিতা কুণ্ডু, নাইস নেম। তোমার কি হয়, ওরা বোন? দিদি। দিদি এখনো কথাটা শিখতে পারেনি। কথা শিখতে পারেনি। কত মাস হয়েছে ওর? ওই এক বছর এক মাস তো শোনায় না। আচ্ছা। মাগুরা রেলপথ প্রকল্পের জন্য আমি কাজ করেছি। বাংলাদেশে গিয়েছেন, ওনাদের মাগুরায় আত্মীয় স্বজন আছে। ও, আদি বাড়ি বাংলাদেশে? আচ্ছা আচ্ছা, ওনাদের আদি বাড়ি হচ্ছে বাংলাদেশে। তো আমাদের গাড়িটা সম্ভবত আসছে ওই দিক থেকে। তো প্রিয় দর্শক, আমাদের দার্জিলিংয়ের আজকের এই দ্বিতীয় পর্ব এখানেই আমরা সমাপ্ত করব। তৃতীয় পর্বে আপনাদেরকে আমি আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব, যেগুলো সত্যি আপনাকে অবাক করে দেবার মতো সৌন্দর্য নিয়ে অবস্থিত এই দার্জিলিংয়ের জেলায়। সো চলুন তাহলে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং পরবর্তী ব্লগগুলো দেখতে, ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। শীঘ্রই আসছে এই এপিসোডের তৃতীয় পর্ব।